हेलो बंधुरा आपनादेर अनेक अनेक स्वागत आजकेर ए न्यू फ्रेश एपिसोडे आमी अमित और आपनी देखछेन फिकिटेक बांगला। आजकेर ए भिडियोते आमी एकटा मल्टीमीडिया स्पीकर बा एकटा होम थिएटर निये एसेछि। जदि आपनिओ अनेक दिन धरे एकटा होम थिएटर केनार प्लानिंग करछेन ताहले ए भिडियोटा आपनार जन्य। तो आजके ए भिडियोते आमी जेब्रोनिकेर जेब सनशाइन, हे बंधुरा जेब्रोनिकेर जेब सनशाइन एकटा 4.1 मल्टीमीडिया स्पीकर निये एसेछि जार मध्ये आपनी 5 ब्लूटूथ 5.1 सपोर्ट पे जा 10D डिजाइन पाचन ग्लोसी फिनिशिंग साथ आपनी एर मध्य 10.16 सेंटीमिटारे आपनी एक सबवूफर पे जा। हाँ बंधुरा तो यहाँ हे जेब्रोनिकेर तरफ थे एक ब्लूटूथ होम थिएटर। तो आजकल भिडियोते हमें ये प्रोडक्टा के अनबक्स करब, एर मध्य अडियो सॉन्ग चालिए सुनब जो एर साउंड क्वालिटी केमन आ। तो एखन एर जो प्राइस कत की आता जेने निची। तो ये अमेजन थे 1999 पार्चेस करी। तो एर जो प्राइस ऑफर अनुजाई कम बेसि होते थे। तो आपनी ऑफर चेक कर आपनी ये किनते पारें। तो तार आगे इटा के अनबक्स करब, देखो एर मध्य की कन्टेंट पाव जा एंड एर साउंड क्वालिटी केमन। जदि आपनी चैनल प्रथमवार एसे थाकें तो चैनल के अवश्य को सबसक्राइब करबें कारण आमी एरकम ही इंटरेस्टिंग भिडियो निये आसी। तो देरी ना करे भिडियो आरम्भ करी। हेलो बंधुरा एटा होच्छे जेब्रोनिकेर 4.1 सनशाइन स्पीकर। हाँ बंधुरा एटा होच्छे जेब्रोनिकेर एखाने ब्रैंडिंग देखते पाच्छेन, एर मध्ये एखाने पेये जाबेन 4.1 स्पीकर जेब सनशाइन। बक्सेर फ्रंटे आपनि किछु एरकम देखते पाबेन, एकटा होम थिएटारेर इमेज एखाने देखानो होयेछे। बक्सेर एखाने देखते पाबेन ब्लूटूथ वर्सन 5.1 ट्रेंडी डिजाइन ग्लोसी फिनिश 10.16 सेंटीमीटर सब वूफर ड्राइवर मध्य पे जा। बक्सर साइड देखते पाने बक्सर बैक साइड जो देखते चान तो एर मध्य अपनी पे जा आउटपुट पावर जो अपनी 60W अपने एक होम थिएटर पे जा। मध्य अपनी 32GB मेमोरि कार्ड यूज करते हैं, साथ ही साथ एर मध्य अपनी एखे देखते पाबी USB सपोर्ट माइक्रो SD कार्ड FM AUX एर मध्य अपनी यह सब जिनिसटाओ पे जा। এর মধ্যে যদি আপনি দেখবেন প্যাকেজ কন্টেন্টে কি কি আছে, এখানে সাবওয়ুফার আছে, স্যাটেলাইট স্পিকার আছে, রিমোট আছে, ইনপুট কেবল আছে এন্ড ইউজার ম্যানুয়াল আছে। তো এর প্রাইস কত কি আছে, এখানে এর MRP লেখা আছে আপনি দেখতে পাবেন 3498 টাকা, কিন্তু এটা আমি শুধুমাত্র 1999 টাকায় আমি এটা কিনেছি। তো চলুন ঝটপট করে এটাকে আনবক্স করি আর দেখি এর বক্সের মধ্যে কি কি কন্টেন্ট আছে। तो বক্সটাকে আমি আনবক্স করছি, এর প্যাকেজিং খুব ভালোভাবে করা আছে। তো বক্সটাকে আমি আনবক্স করলাম, আনবক্স করার পর এটা হচ্ছে আপনার ফার্স্ট লুক। তো ফার্স্ট লুক কিছু এইভাবে আছে। চলুন এর মধ্যে চারটে, এটা আমাদের হচ্ছে স্যাটেলাইট স্পিকার। তো স্যাটেলাইট স্পিকার কেমন কি আছে সেটাও দেখে নেচ্ছি। তো আমাদের হচ্ছে এইটা স্যাটেলাইট স্পিকার, এই স্পিকারটা আপনার 10W করে আপনি চারটে পেয়ে যাচ্ছেন। এটা কিছু এইভাবে প্যাকেজিং করা আছে যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন। তো চলুন এই এই র‍্যাপারটাকে তুলি আর দেখবেন যে এর লুক কেমন। তো এইটা কিছু এইভাবে আপনি দেখতে পাবেন, এই কোয়ালিটিটা প্লাস্টিক কোয়ালিটি আছে, কোয়ালিটি ভালো আছে, একটা ভালো ভালো ওয়েটি আছে। এর মধ্যে আপনি একটা ওয়্যারের মতো কানেকশনের জন্য আপনি জ্যাকটা পাচ্ছেন। ওকে এখানে আপনি জেব্রোনিকের ব্র্যান্ডিং দেখতে পাবেন আর এর লুক কিছু এরকম আছে। তো এর মধ্যে চারটে সেম টু সেম চারটে স্পিকার আপনি পাচ্ছেন। চারটে স্পিকার বাইরে রাখি। এর মধ্যে আছে আমাদের মেইন ইউনিট, মেইন ইউনিটটা কিছু এরকম আছে যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন, কিন্তু তার আগে দেখে নেব। এর মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন জেব্রোনিকের তরফ থেকে একটা ইউজার ম্যানুয়াল, তারপর আপনি পেয়ে যাচ্ছেন একটা রিমোট। রিমোটটা কিছু এরকম আছে, ভালো কোয়ালিটি না, খারাপ কোয়ালিটি না, ঠিকঠাক আছে, ভালো আছে, ইউজ করার মতো আছে। এর মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন একটা AUX কেবল, কেবলটা কিছু এরকম আছে। তারপর আমাদের যেটা মেইন ইউনিট ওটা হচ্ছে আমাদের হোম থিয়েটার। বক্সের মধ্যে আর কিছু নেই, বক্সটাকে বাইরে রাখলাম। এটা হচ্ছে আমাদের মেইন ইউনিট। হ্যাঁ বন্ধুরা তো এটা ইউনিট কেমন আছে কি আছে দেখে নিচ্ছি। তো এইটাও খুব ভালো করে প্যাকেজিং করা আছে,
तो चलुन इटाके आमी रैपर थेके बाइरे करे निच्छी। बंधुरा एटा होच्छे आमादेर जैब्रोनिक एर जेब सनशाइन किछु एइभावे आपनी देखते पाबेन। हाँ बंधुरा एटा होच्छे आपनार वॉल्यूम कंट्रोल करार जोन्नो एर मध्ये बेस देवा आछे जेटा आपनी एखन देखते पाच्छेन। এর মধ্যে আপনি ইউএসবি সাপোর্ট পেয়ে যাচ্ছেন, ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, ইউএক্স এর কানেক্টিভিটি পাচ্ছেন, আপনার মধ্যে মাইক্রো এসডি কার্ড এখানে ইনসার্ট করতে পারবেন। যদি ব্যাক সাইডে দেখবেন তো ব্যাক সাইডে কিছু এরকম আছে যেখানে আপনি আপনার ছোট যেটা আপনার আছে স্যাটেলাইট স্পিকার এটা আপনি এখানে থেকে কানেক্ট করতে পারবেন। ওকে, এন্ড এর মধ্যে আপনি একটা মেইন সুইচ পেয়ে যাচ্ছেন যেটা এটা আছে, এন্ড এটা হচ্ছে ওয়্যার। এর মধ্যে আপনি ইনবিল্ট এফএম রেডিও পেয়ে যাচ্ছেন যেটা এর মধ্যে আপনি দেখতে পাবেন। এটা অ্যান্টেনার জন্য, এটা অ্যান্টেনা আপনার এফএম রেডিওর জন্য হয়ে যাচ্ছে। আর আপনি এইখানে একটা 10.60 সেন্টিমিটার একটা সাব বুফার পেয়ে যাচ্ছেন। ওকে বন্ধুরা, তো এটা কিছু এরকম আছে। আর আমি এই হোম থিয়েটারে আমি গান চালিয়ে শুনেছি, দেখেছি, তো এটা ভালো কোয়ালিটি সাউন্ড আছে। খুব ভালো বলবো না, খুব খারাপ বলবো না, কিন্তু সামথিং কিছু এরকম আছে। তো চলো আমি আপনাকে এর মধ্যে একটা অডিও সং চালিয়ে আবার একবার দেখিয়ে দিচ্ছি। আনবক্স করার পর আমি এই হোম থিয়েটারটাকে আমার ফোনের সাথে কানেক্ট করে নিয়েছি। কানেক্ট করার পর আমি কয়েকটা গান শুনেছি, গানের কোয়ালিটি খুব ভালো, সাউন্ড কোয়ালিটি খুব ভালো, এর বেসটাও খুব ভালো। তো এখন আমি জাস্ট আপনার জন্য একটা মিউজিক প্লে করব যেটা আপনি শুনে ফিল করতে পারবেন যে এর সাউন্ডটা কেমন আছে। তো দেরি না করে এর মধ্যে একটা অডিও সং প্লে করছি। ফ্রেন্ড, তো এখন আপনি এর সাউন্ডটা কেমন আপনি বুঝতে পেরেছেন। যদি আপনি এই চ্যানেল প্রথমবার এসে থাকেন তো অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি এই ভিডিও থেকে আপনার একটুও হেল্প যদি হয়ে থাকে তো ভিডিওটাকে অবশ্যই করে লাইক করতে থাকেন।